নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যে ছবিটি দেখতে পাচ্ছেন বা যে মানুষটির ছবি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন রথিন্দ্র বসু বিজেপির সভাপতি বিজেপির সহ সভাপতি বলা যেতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে ইনি বিস্ফোরক মন্তব্য করেছেন তো বিস্ফোরক মন্তব্যটি যেটি করেছেন সেটি হচ্ছে অভিষেক ব্যানার্জির তিনি জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবেন এমনই মন্তব্য করেছেন হ্যাঁ বন্ধুরা তো কেন এই ধরনের মন্তব্য তিনি করলেন এবং সেই সঙ্গে আরও কি কি তিনি জানিয়েছেন সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে এই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা জানেন যে বলা যেতে পারে যে ইতিমধ্যে যে নেতাজি ইনডোর স্টেডিয়ামে যে তৃণমূলের একটি মিটিং ছিল আপনারা জানেন তো সেখানে বলা যেতে পারে তৃণমূলের যে সমস্ত নেতামন্ত্রীরা ছিল তারা ভয়ঙ্করভাবে আক্রমণ শুরু করেছিলেন আক্রমণ করেছিলেন অন্যান্য পার্টির বিরুদ্ধে তো বন্ধুরা এবারে বলা যেতে পারে যে বিজেপিরের সহসভাপতি ভয়ঙ্কর আক্রমণ করেছেন অভিষেক ব্যানার্জিকে তিনি অভিষেক ব্যানার্জিকে বলেছেন যে তার জিপ টেনে ছিঁড়ে ফেলবেন এবং সে সঙ্গে অভিষেক ব্যানার্জির যে চশমা তিনি যে পড়েন তো সেই চশমার দাম নিয়েও তিনি প্রশ্ন তুলে দিয়েছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট থাকছে তো হাতে গোনা আর কয়েক ঘন্টা মাত্র তারপরেই কলকাতার রাজপথে অঙ্কিত হবে আরও এক মহানাটিকা নাম তার নবান্ন অভিযান সেই নাটক প্রদর্শন করবেন বঙ্গ বিজেপির নেতারা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দেখা যাবে সেই মহানাটিকা ঠিক তার আগে ফেসবুকে বিস্ফোরক পোস্ট করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি রথিন্দ বসু সেই পোস্টে তিনি লিখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি হুমকি দিয়েছেন হ্যাঁ বন্ধুরা জিপ টিনে ছিঁড়ে নেয়ার হুমকি দিয়েছেন আর সেই হুমকি ঘিরেই এখন চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার রাজনীতিতে ঠিক কী বলেছেন রতিন্দ তো রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজারে দলেরই এক সভায় যোগ দিয়েছিলেন অভিষেক সেই সভা থেকে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সাধারণ জীবনযাপন করার জন্য পরামর্শ দেন সেই প্রসঙ্গটি তিনি রতিন্দ্র তার ফেসবুক পোস্টে লিখেছেন চুপ আমি রাজনীতিতে না থাকলে জিপটা টেনে ছেঁড়ে দিতাম শুধু ষড়যন্ত্র শুধু চক্রান্ত আমার গায়ে কালি ছেটালে আমি আল কাদরা ছেটাবো শুধু কুস্সা করে হয়তো উনি বলবেন এই তোদের পাঁচশো টাকা ভিক্ষা দিচ্ছি না আবার কি চাই যতই দাও ততই চাই পোষাই আর না শুধু একটাই প্রশ্ন তোমার চোখ এত দামি যে ছিয়াশি হাজার টাকার চশমা পড়তে হয় আর ওই চাকরি না পাওয়া বেকার যুবক যুবতীদের পান তাদের জীবন ও পরিবারের দামি নয় তো বন্ধুরা রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় একটা সভা ছিল তো সেখানে অভিষেক গিয়েছিলেন তো সেখানে অভিষেক গিয়েছিলেন তো যার পর তিনি সেখানে বক্তব্য রাখেন তো তার পরিপ্রেক্ষিতে রতিন্দ্র ফেসবুক একটা পোস্ট করেছেন তো সেই পোস্টটা আপনাদেরকে সরাসরি দেখাবো আমি তো সেই পোস্টটা তিনি কি লিখেছেন তো তিনি সেই পোস্টে লিখেছেন যে যদি তিনি রাজনীতিতে না থাকতেন তাহলে তিনি অভিষেক ব্যানার্জির জিপটা টেনে ছিঁড়ে দিয়ে ফেলতেন এবং পাঁচশো টাকা করে দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ লক্ষ্মীর বান্ডের প্রসঙ্গ তিনি এখানে তুলেছেন এবং সেই সঙ্গে তার চশমা যে ছিয়াশি হাজার টাকা দামের চশমা তো সেই চশমার প্রসঙ্গ তিনি এখানে এনেছেন তো প্রশ্ন শুধু জিপ টিনে দেওয়ার হুমকি দেওয়াই নয় অভিষেকের চশমার দাম নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন রথিন্দ্র যদিও তৃণমূল বা অভিষেকের তরফে এখনো পর্যন্ত এই হুমকি ধমকির কোনো পাল্টা মন্তব্য করা হয়নি তবে তৃণমূল নেতাদের দাবি সংবাদ মাধ্যমে প্রচারের আলো পেতেই এই সব হুমকি ধমকি এই হুমকি না দিলে কেউ জানতে পারতো না যে বিজেপিতে রথিন্দ্র বসু নামে কোনো নেতা আছে তো বন্ধুরা বুঝতে পেরেছেন যা হোক এই মুহূর্তে বিস্ফোরক পড়া যেতে পারে বিজেপির সর্বভারতীয় সভা সভাপতি রথীন্দ্র বসু তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি তিনি নাকি জিপটা টেনে ছিঁড়ে ফেলতেন যদি তিনি রাজনীতি না করতেন তো চলুন আপনাদেরকে আমি ফেসবুক পোস্টটাও দেখাবো ফেসবুক পোস্টে তিনি ঠিক যে কথাগুলো লিখেছেন তো এই কথাগুলো তিনি লিখেছেন চলুন ফেসবুক পোস্টও আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা আপনাদের সামনে আমি তুলে ধরেছি ফেসবুক পোস্টে দেখতে পাচ্ছেন বন্ধু রথীন্দ্র বস দেখতে পাচ্ছেন তার অফিশিয়াল ফেসবুক পোস্ট দেখতে পাচ্ছেন চুপ আমি রাজনীতিতে না থাকলে জিপটা টেনে ছিঁড়ে দিতাম শুধু ষড়যন্ত্র শুধু চক্রান্ত আমার গায়ে কালি ছেঁটালে আমি আলকাতারা ছেটাবো অর্থাৎ যে কথাগুলো একটু আগেই বললাম তো সেই কথাগুলো এখানে লেখা হয়েছে দেখতে পাচ্ছেন তিনি লিখে পোস্টটা করেছেন দেখতে পাচ্ছেন অভিষেক ব্যানার্জির নামে এখানে পোস্টটা করেছেন দেখতে পাচ্ছেন এই অভিষেক ব্যানার্জি দেখতে পাচ্ছেন অভিষেক ব্যানার্জির চশমা সেই চশমার আর এখানে ফটো দেওয়া হয়েছে অর্থাৎ যে কোম্পানির জিনিস সেই কোম্পানির প্রোডাক্ট একটা এখানে দেওয়া হয়েছে তো সেই চশমাটার দাম নাকি ছিয়াশি হাজার টাকা তিনি সেটাও প্রশ্ন তুলেছেন যে তিনি ছিয়াশি হাজার টাকা দামের চশমা পরছেন তার চোখ এত দামি অথচ বেকারদের কোনো দাম নেই বেকারদের পরিবারের কোনো দাম নেই বন্ধুর এভাবে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করতে ভুলবেন না